PSBD 24 এর আরো একটি নতুন পর্বে স্বাগত। আজকের ভিডিওতে স্কাউরিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই দেখে নেই স্কাউরিং নিয়ে এই ভিডিওতে কি কি থাকছে। প্রথমেই জানব স্কাউরিং এর সংজ্ঞা, তারপর স্কাউরিং কেন করা হয় বা এর প্রয়োজনীয়তা, স্কাউরিং প্রসেস কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে, স্কাউরিং মেথডগুলো কি কি, স্কাউরিং এর মেকানিজমের সময় কি কি প্রসেস সংগঠিত হয়, স্কাউরিং এজেন্ট হিসেবে কোন কোন কেমিক্যাল ব্যবহৃত হয়, স্কাউরিং এর উদ্দেশ্য, স্কাউরিং প্রক্রিয়া, স্কাউরিং ট্রিটমেন্ট এর প্রকারভেদ, সবশেষে স্কাউরিং এফেক্টের পরীক্ষা সমূহ আমরা আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। স্কাউরিং কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকালি অথবা ডিটারজেন্ট যুগে উপযুক্ত তাপমাত্রায় টেক্সটাইলে গ্রে ফেব্রিক থেকে তেল, চর্বি, মম এবং অপদ্রব্য দূর করা হয় এবং গ্রে ফেব্রিক পরিষ্কার ও পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করা হয় তাকে স্কাউরিং বলে। সাধারণত কটন, সিল্ক, উল্ক সহ বিভিন্ন সিনথেটিক ফেব্রিকে স্কাউরিং করা হয়। স্কাউরিং কেন করা হয় বা এর প্রয়োজনীয়তাই কী? স্কাউরিংয়ের মাধ্যমে তেল, চর্বি, ময়লা, মোম সহ বিভিন্ন প্রাকৃতিক অপদ্রব্য দূর করা হয়। অ্যালকালি সহযোগে কাপড়কে পরিষ্কার করা হয়, ফেব্রিকের পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করা হয়, ফেব্রিককে ডাই ও কেমিক্যালের শোষণ ক্ষমতা ত্বরান্বিত করা হয়, ফেব্রিককে ডাই ও ফিনিশিংয়ের উপযোগী করে তোলা হয়, সেলুলোজের কোনো ক্ষতি না করে নন সেলুলোজিক পদার্থ দূর করা হয়। স্কাউরিং প্রসেস কোন ফ্যাক্টরের ওপর নির্ভর করে? তোলার প্রকৃতির ওপর, তোলার রং, তোলার পরিচ্ছন্নতা, সুতার গঠন, সুতার কাউন্ট, সুতার টুইস্ট, ফেব্রিকের ধরন ও রং, ফেব্রিকের পরিচ্ছন্নতা, ফেব্রিকের গঠন, এসব কিছুর ওপরই স্কাউরিং প্রসেস নির্ভর করে। স্কাউরিংয়ের মেথডগুলো কী কী? স্কাউরিংয়ের মেথড মূলত দুটি, কনভেনশনাল স্কাউরিং প্রসেস এবং দ্বিতীয়টি হল স্পেশাল স্কাউরিং প্রসেস। কনভেনশনাল স্কাউরিং প্রসেস আবারও তিনটি ভাগে বিভক্ত। এক, ব্যাচ বা ডিশ কন্টিনিউস প্রসেস। কেয়ার বয়লিং, জিগার বা উইঞ্চ ডাইং মেশিন দ্বারা এই প্রসেস সম্পন্ন করা হয়। কন্টিনিউস প্রসেস, জে বক্স মেশিন দ্বারা এই প্রসেস সম্পন্ন করা হয়। তৃতীয় প্রসেসটি হচ্ছে এক্সহস্ট মেথড। স্পেশাল স্কাউরিং প্রসেস আবারও দুটি ভাগে বিভক্ত, সলভেন্ট স্কাউরিং এবং ভ্যাপর লক স্কাউরিং। কনভেনশনাল স্কাউরিং এর ক্ষেত্রে ইয়ান ও নিট ফেব্রিক স্কাউরিং সাধারণত ডিসকন্টিনিউস মেথডে করা হয় এবং ওভেন ফেব্রিকের ক্ষেত্রে কন্টিনিউস মেথডে করা হয়। স্কাউরিংয়ের মেকানিজমের সময় কী কী প্রসেস সংগঠিত হয়? প্রথম স্টেপটি হল সাফনিফিকেশন। এই প্রসেসে ভেজিটেবল অয়েল, চর্বি, তেল এই প্রসেস দ্বারা দূর করা হয়। পরবর্তী প্রসেস হল সলিউবিলাইজেশন। এই প্রসেসে প্যাকটিক, মিনারেল, হেভি মেটাল, এমিনো অ্যাসিড ইত্যাদি দূর করা হয়। তৃতীয় প্রসেসটি হল ইমালসিফিকেশন। এই প্রসেসে মিনারেল অয়েল, মোম দূর করা হয়। ডিটারজেন্সি, এই প্রসেসে ময়লা ও ধুলাবালি দূর করা হয়। স্কাউরিং এজেন্ট হিসেবে কোন কোন কেমিক্যাল ব্যবহৃত হয়? স্কাউরিং এজেন্ট হিসেবে চার ধরনের কেমিক্যাল ব্যবহৃত হয়। অ্যালকালাইন এজেন্ট, সারফ্যাক্ট্যান্ট এজেন্ট, অর্গানিক সলভেন্ট, হাইড্রোকার্বন সিস্টেম এজেন্ট। স্কাউরিংয়ের উদ্দেশ্য, ফেব্রিকের মধ্যে থাকা প্রাকৃতিক চর্বি, মম এবং তেলযুক্ত উপাদান দূর করা, ফেব্রিকের রাসায়নিক শোষণকে ত্বরান্বিত করা, ফেব্রিকের হ্যান্ডেল ক্ষমতা উন্নত করা, ফেব্রিকের প্রাকৃতিক রং দূর করা, তোলার ক্ষেত্রে অসেলুলোজিক পদার্থ অপসারণ করা, ফেব্রিক সমূহকে পরবর্তী প্রক্রিয়ার জন্য তৈরি করা। স্কাউরিং প্রক্রিয়া মূলত চারটি। এক, ব্যাচ প্রক্রিয়া বা ব্যাচ মেথড। দুই, বিচ্ছিন্ন প্রক্রিয়া বা কন্টিনিউয়াস মেথড।
3. অবিচ্ছিন্ন প্রক্রিয়া বা ডিসকন্টিনিউয়াস মেথড 4. আধুনিক প্রক্রিয়া বা কনভেনশনাল মেথড স্কাউরিং ট্রিটমেন্টের প্রকারভেদ স্কাউরিং ট্রিটমেন্ট মূলত দুই প্রকার রাসায়নিক উপাদানের সাহায্যে স্কাউরিং এবং বায়ো বা এনজাইম স্কাউরিং স্কাউরিং এফেক্টের পরীক্ষাসমূহ স্কাউরিং এফেক্টের পরীক্ষা মূলত চারটি প্রথমেই মেজর করতে হবে ওয়েট লস কতটুকু ওয়েট কমে গেল বা ওজন কমে গেল সেটা মেজর করতে হবে ইমেরিজন টেস্ট ড্রপ টেস্ট এবং উইকিং ওর কলাম টেস্ট আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ PSBD24 লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল PSBD24 সাবস্ক্রাইব করতে পারেন এই ভিডিও থেকে বিদায় নিতে হচ্ছে আবারও কথা হবে অন্য ভিডিওতে আর সে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ